গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সকাল 8টা, আর 8টা থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি। প্রতিদিন সকালের মতন ঘুম থেকে উঠে গেছি, বেটু বসে গেছে ক্লাস করতে, আর আমি চলে এসেছি কিচেনে। কিচেনে এসে আমাদের যে সকালের চা খাওয়া সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার যে রাতের বাসন টাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো ঠিক করে ক্যাবিনেটে অ্যারেঞ্জ করে দিচ্ছি। আমাদের তো দেখবে একদম ডেলি একটা শিডিউলের মধ্যে চলতে হয়, একই কাজ একই ইয়ে, তো সেটা নতুন করে বলার কিছু নেই। তো সেই সমস্ত কাজগুলোই করে নিচ্ছি। আর তোমার এই যে হলুদ বাটিটা দেখছো, এইটার মধ্যে আমি ওই বাবু যে অরেঞ্জ খাই, তো সেটার খোসাগুলো রেখে দিয়েছিলাম কালকে। তো আজকে রোদে দেবো, ওটাকে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দেবো। ওটা আমি প্রতিদিনকার খোসাগুলো এভাবেই শুকিয়ে শুকিয়ে রাখি, কারণ এটা স্কিনের জন্য খুব ভালো। খুব একটা সময় না পেলেও যখন সময় পাই এটা কিন্তু আমি পেস্ট করে লাগাই। এই দেখো আগের দিনের, দু তিন দিন আগের খোসা, এগুলো দেখছো কত খটখটে, একদম মানে কড়া হয়ে গেছে, পাউরুটির মতন পুরো ড্রাই হয়ে গেছে। তো এটা মিক্সিতে দিয়ে পিষে লাগাবো। আর আজকে যে খোসাগুলো ধুলাম সেগুলো এখন রোদে দিয়ে দেবো, তিন দিন শুকালেই ঠিক হয়ে যাবে। নিয়ে তোমার এই সমস্ত ছোটোখাটো দুনিয়ার কাজ করতে করতে আমার প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত টাইম হয়ে যায়। তো সেগুলো আর তো তোমাদের সাথে কিছুই শেয়ার করি না, কারণ সেগুলো প্রত্যেকের ঘরে কন্টিনিউ কিছু না কিছু কাজ থাকেই। আবার নতুন করে যদি আমি নিজের কাজ দেখাই তাহলে তো পুরো মাথা খারাপ, তাই না? তো তবুও যেহেতু ব্লগ করছি, একটু আধটু কাজ তো দেখাতেই হবে, ঘরে যেটা রুটিন, তাই হালকা ফুলকা কাজ তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো এই ঘরের কাজগুলো সেরে ফুল গাছে জল টল দিয়ে তোমার ঘরটা একটু যেটুকু মেসি হয়েছিল সেই সবগুলো গুছিয়ে টুছিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে সোজা চলে যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে ভাবছি আজকে চাও বানাবো, কিন্তু আজকের চাওটা হবে কিন্তু দারুণ একটা ব্যাপার। যেরকম দোকানে চাও খাও একই রকমের চাও হবে, আর ভীষণ টেস্টি হয়, আর খেতেও খুব ভালো হয়, কারণ একদম ঝরঝরে টাইপের চাও হয়, মানে খেয়ে একটা আলাদাই ফিলিংস হয়। কোনোদিন পারলে বানিয়ে দেখবে। আর এখন তো শীতকাল, ভেজিটেবলের সিজন, হ্যাঁ প্রচুর ভেজিটেবল পাওয়া যায়, তা আমি দেখতেই পেলে ভেজিটেবলগুলো ভেজে নিলাম। আর এখন একটা তোমার এই সস টাইপের বানিয়ে নেবো, সেটা হলো কি বলতো, এক চামচ চিনি, আর তোমার যে নুনটা দেয় চাওয়ের সঙ্গে সেই নুনটা, চিলি সস, আর তোমার টমেটো সস, এটা দিয়ে একটু জল দিয়ে এটার একটা হালকা মতন পেস্ট আমি বানিয়ে নিই। এতে কি হয়, তোমার চাও যখন বানাই এটা দিয়ে বানালে চাউটার মধ্যে পুরো পেস্টটা সুন্দর করে কি বলো মাখামাখি হয়ে যায়, খুব ভালো হয়। নাহলে দেখবে ওপর থেকে যদি এরকম দাও না সেটা খুব ভালো টেস্ট আসে না। আর আমি একটু চাউটা অন্য পদ্ধতিতে করিও, দেখতেই পেলে পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নিলাম, তার মধ্যে একটু সোয়া সস দিয়ে আরও মিনিট খানেক ভাজার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা হাফ দিয়ে দেবো। হাফ দিয়ে দেওয়ার পর সেটা আবার একটু মিনিট খানেক মতো নাড়াচাড়া করে তার মধ্যে যে চাউটা আমি রেডি করে রেখেছি সেদ্ধ করে সেটা দিয়ে দিচ্ছি। তো চাউটা দেওয়ার পর সেটা যেমন আমরা চাও বানাই ভাজি সেইভাবে ভেজে নিয়ে নেবো, মানে মিনিট দুই এক তিনেক ভাজার পর বাকি যে পেস্টটা আবার ছিল সেই পেস্টটা ওপর থেকে দিয়ে দেবো। আর তোমার ওই যে ভাজা ভেজিটেবলগুলো আছে সেই ভেজিটেবলসগুলোও দিয়ে দেবো ওর মধ্যে, নিয়ে ভালো করে মিক্স করে দেখবে এত সুন্দর টেস্ট আসে। আর তোমার যে সসের যে একটা কাঁচা গন্ধ থাকে না, অনেকের অবশ্য ওটা ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ওটা ভালো লাগে না, শুধু টেস্টটা ভালো লাগে। তো সেই কাঁচা গন্ধটাও থাকে না, একটা অদ্ভুত টেস্ট আসে, তিন চারটে সস একসাথে মিক্স হয়। তো কোনোদিন পারলে ট্রাই করো, দারুণ লাগে। ওরে বাবা রে, যা ঠান্ডাটা পড়েছে গো, মারাত্মক ঠান্ডা পড়েছে। আমার চটিটা পরি, চটি না পরলেই পাগুলো মনে হচ্ছে জমে একদম ক্ষীর হয়ে যাবে। দাঁড়াও, সমস্ত এগুলো সরাই, সব রোদে তোমার দিয়ে দিয়ে রেখেছি যাতে শুকিয়ে যাক, শুকিয়ে গেলে সরাবো। এবার এটা আমার জায়গা, এখন বসবো এখানে রোদের মধ্যে। যখন কাজ করি না তখন কিন্তু সত্যি কথা বলতে সেরকমভাবে ঠান্ডা লাগে না, কিন্তু যেই কাজ করা শেষ হয়ে যায় চ্যান্টি করে যেই বেরোয় বাস এত ঠান্ডা লাগে, পুরো কাজটা শুরু করে দিই একদম। এবার বসি আয়েস করে একটু রোদে, আর না বসলেও নয় জানো তো, কারেন্ট নেই,
মশলা টসলা কিচ্ছু পেশা হয়নি, কিছুই বাটা হয়নি, শুধু তোমার অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি, কারেন্ট আসলে করব। ভালো হয়েছে ঠিক টাইমে কারেন্ট গেছে, মানে রোদ পুয়ে যদি আবার দেখি যে কারেন্ট নেই তখন আবার আর এক চাপ হয়ে যেত, তাই না? এখন কারেন্ট নেই, না থাকলেও অসুবিধা নেই, একদম আসুক তারপরে করব। আসি আর শীতকালে দেখবে তোমার কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, দুনিয়া থাকে। আর সকাল থেকে উঠে তো আমি এইগুলোর পিছনেই পড়ি, ফুল গাছগুলোর পিছনে জল দেওয়া, এগুলো মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দেওয়া, ঠিক আছে? নিয়ে এখন কি বলে মানে চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে, কিন্তু হাত পাগুলো না মনে স্টিফ হয়ে গেছে, এরকম মনে হয় ঠান্ডাতে। নিয়ে আর করতে ইচ্ছা করে না, মানে তাড়াতাড়ি করতে পারি না, করতে ইচ্ছে করে না বলছি, ঠান্ডাতে ভুল ভালো বকছি, বুঝতে পারলে? যাই হোক, এখন তোমার ওই কটা 11:30 মতন বাজে আর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। এমনি টুকিটাকি কাজ আছে, সেগুলো নোংরা কাজ নয়, সেগুলো তোমার বিকালে করলেও চলবে, বা আফটার রান্নার পরে যদি সময় থাকে তখন সে তখনও করব, সেইভাবে কোনো মানে প্রয়োজনীয়তা নেই, করবো ধীরে সুস্থে, আগে রান্নাটা করব, একটু বসি রোদের মধ্যে তারপর। আজকে রান্নাই করছি তোমার আলুর দম। অনেক দিন ধরে অভি এই ছোটো আলুগুলো নিয়ে রেখেছিল, কিন্তু যেহেতু অভি শরীরটা ঠিক ছিল না তো বানায়নি, কিন্তু আজকে শরীরটা ঠিক আছে বলে আলুর দমটা করছি। আর তোমার কালকে চিকেন নিয়ে এসেছিলো, তো সেই চিকেন অল্প রয়ে গেছে, তো সেইটারই ভাবছি ঝালদা করে দেবো, মানে সর্ষে দিয়ে করে দেবো। তো চিকেনটা তো বার করে রেখে দিয়েছি, কিন্তু এখনও তোমার রেফ্রিজে যেহেতু ছিল সেহেতু এখনও একটু শক্ত হয়ে আছে, তো ওটা নর্মাল হোক। আর ওইদিকে কুকারে দেখতেই পাচ্ছ আমি ভাত চাপিয়ে দিচ্ছি, তো আলুর দম তোমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডাল আছে কালকের, শুধু এবার চিকেনটা করলেই হয়ে যাবে। তো সেই চিকেনের অ্যারেঞ্জমেন্টগুলো টুকটাক করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। এই দেখো আমার রান্না হয়ে গেছে, এইটা হলো মাংসের ঝালদা, মানে সর্ষে দিয়ে মাংস করেছি, আর এইটা হলো আলুর দম। ডাল তো আছেই বললাম, সেটা এখনও ফ্রিজ থেকে বার করে নিই, লাঞ্চের টাইমে বার করে গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। দুপুর বেলায় এত ঠান্ডা গরম, এই ঠান্ডা গরম বলছি, ঠান্ডায় মাথা খারাপ হচ্ছে। আমি প্রথমে ব্লগে প্রথমে ওরকম ভুলভাল বলছিলাম, ঠান্ডা লাগছে, দেখো এত ঠান্ডা লাগছে, ঘর কোথায় টেকা যাচ্ছে না, মনে হচ্ছে না তো মানে পা কোথায়, নাক কোথায়, হাত কোথায়, কিছু বুঝতে পারছি না। নিয়ে ছাদে এসে বসেছি, এখন বসে থাকবো, পুরো তুই ডান্স কর একটু দেখি না, এই যে ওরা ফোন ঘাটছে, গেম গেম চলছে, গেম বিকালে ছাদ থেকে চলে আসার পর যখন সন্ধে দিচ্ছিলাম, হাত পা ধুয়ে সন্ধে ওই ঠান্ডা জলে যে হাত পা ধুয়েছি না, মনে হচ্ছে পুরোটাই জমে গেছে, এত বেশি ঠান্ডা পড়েছে, মানে কি বলবো, মানে কোনো কিছু সেন্স করতে পারছি না, এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে। নিয়ে পুরো সোয়েটার চাদর পুরো ভালো করে মুড়িয়ে টুড়িয়ে এখন একটু রিল্যাক্স আছি, পায়ে একটু পরে মোজা পরবো, এখন পড়ছি না, কারণ ওই তোমার একটু ক্রিম ট্রিম লাগাতে হবে, দেখবে যত বেশি ঠান্ডা পড়বে তত কিন্তু ড্রাই হয়ে যায় স্কিনটা, তাই না? তো সেই সব হবে, এদিকে একটু টুকুটাকু কাজ আছে সেই সবগুলো লিপ্টে নিই। আর গতকাল যে গেছিলাম তোমার মার্কেট, যেগুলো কিনেছি সেগুলো তো তোমাদের দেখানো হয়নি, তো সেই দেখানো হয়নি বলে আজকে দেখিয়ে দিই। এ দেখো এই মিক্সির কভারটা নিয়েছি, তো খুব একটা পছন্দ হয়নি, কিন্তু পাওয়াও যাচ্ছিলো না সাইজ অনুযায়ী, তো সেই জন্য আর ওটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, একটু বড় হয়েছে, একটু মানে বেশ সেফ টাইপের নয়, এটা একটা নিয়েছি। আর এই যে এই একটা কভার নিয়ে নিয়েছি ফ্যানের, এটা আবার একটু ছোট হয়েছে, মানে টায়ে টায়ে হচ্ছে, দেখতে পাচ্ছ চেনটা, এখানে একটু লাগছে না, ঠিক আছে, না হলে অল ওভার ঠিকই আছে, কি বলবো বলো, মানে ঠিক মতন খুঁজেই পাওয়া যাচ্ছে না, যেটা চাইছি সেটা মনের মতন নেই, কিন্তু ওই শুধু পড়ে থাকলে নোংরাও হয়, তাও তো তোমার ওইটা কি বলে হ্যাঁ ইয়ে কুলারের কভার পেলাম না, ঠিক আছে, এই একটা জিনিস নিয়েছি। আর দেখাচ্ছি দাঁড়াও, বাবুর তো খেলনা নিলাম, আর মেন ছিল অর্ডার দেওয়ারগুলো, ওই ফটো টটোগুলো অর্ডার দিয়ে এসেছিলাম, ওইগুলোর জন্যই মেনলি গেছিলাম। আর তোমার নিয়েছি দেখাচ্ছি দাঁড়া,
এই যে ককের ইয়েটা নিয়েছি এটা তোমার ছেলে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, এক সেট কক কটা আছে আটটা না কটা আছে যাই হোক, এই একটা নিয়েছে, ওর বাবা ব্যাডমিন্টন কিনে নিয়ে কিন্তু চলে এসেছে। আর এই টেবিল ক্লথ নিয়ে নিয়েছি দুটো, টেবিল ক্লথগুলো ছিঁড়ে গেছিলো একটু কেমন কেমন হয়ে গেছে দেখবেন। এখন এমনি সফট আছে, যেই তুমি ইউজ করতে শুরু করবে ওতে জল লাগবে, একটু হার্ডি টাইপের হয়ে যায়, নিয়ে ছিঁড়ে ছিঁড়ে যায়। তো দুটো একেবারে নিয়ে নিয়েছি, আবার কখন যাব না যাব, আমি বলছি না আমার একটা করে স্টকে রাখতে খুব ভালো লাগে। আর আর এগুলো তো বেটুর পড়াশোনার কোনো জিনিস। ও এটা নিয়েছি খাদিমস থেকে, এই যে আমার একটা বেল্ট নিয়ে নিয়েছি, আমার বেল্টটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে ওটা এখন ইউজ হবে, এটা একটু বাইরেটারের জন্য নিয়ে রেখে দিলাম। এই একটা বেল্ট নিয়ে নিয়েছি, আর কি নিলাম আর কিছু নিইনি, এই কটা জিনিসই নিয়েছি। আর বাবার একটা জ্যাকেট নিয়েছি, সেটা এখন দেখাচ্ছি না, ঠিক আছে, সেটা পরে দেখাবো, যখন পুরো সেটটা কেনা হয়ে যাবে তখন দেখাবো। ওকে, জামা কাপড়ের একটা আলাদাই সেশন দেখাবো, একটু একটু করে কিনছি তো, তাই রোজ রোজ একটা করে দেখাতে ভালো লাগছে না, একেবারে একদিনেই সমস্ত জামা কাপড় তোমাদেরকে দেখিয়ে দেবো যখন টোটালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আর কি, ও আচ্ছা আচ্ছা আছে, আরও ব্যাস বলে দিলাম কিন্তু আছে অনেক কিছু। এই প্যাকেটটা তো ভুলেই গেছি, যে বাবুর কতগুলো জিন্স আরিয়ে নিলাম, বাবারে শীতকালে না, এই যে বাবুর দুটো জিন্স নিয়ে নিলাম, এই একটা আর এই একটা, খুলে দেখাচ্ছি না, একটা লাইট সি গ্রিন বলছি স্কাই কালারের, একটা ব্লু, মানে ডার্ক ব্লু না মোটামুটি, এই দুটো জিন্স নিয়েছি, আর একটা হুডি টাইপের নিয়েছি। এই টি শার্টটা পছন্দ হলো, একটু হুডি আছে আর টি শার্টটা পছন্দ হলো, ডিজাইনটাও খুব ভালো, দেখো এরকম খুললে না এটা অ্যাটাচ, কিন্তু মনে হবে যে ভিতরে গেঞ্জি পরা আছে, ঠিক আছে, পছন্দ হলো নিয়ে নিলাম। তো এইগুলো বাবুর মার্কেটিং করলাম, আর অভির এখন আপাতত 3 দিন ছুটি আছে, তো এর মধ্যে আর একদিন মার্কেট যাওয়ার প্ল্যান করছি, দেখা যাক কবে হয়, সেদিন কিছু শপিং করে নিয়ে আসব, ঠিক আছে। তো এই ছিল আমার পরশু দিনের শপিং, এখনও মোটামুটি কী বলবো, 3 থেকে 4 বার তো মার্কেট যেতেই হবে, তাও আমি যতটা পারছি অনলাইন শপিং করছি, যাদেরকে দেওয়ার তাদের অনলাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেগুলো তোমার দেখবে অনলাইনে, আমার কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই ভালোই আসে, খুব কম জিনিসই আছে মানে যেগুলো খারাপ হয়, কিন্তু মোটামুটি ভালো আসে। তো যাই হোক, অনলাইনে শপিং করছি বলে শপিং যাওয়াটা অনেকটা কমে গেছে, না হলে কিন্তু মানে অনেকটা চাপ হয়ে যেত, বুঝতে পারছ। যাই হোক, এই ছিল কালকে শপিং, তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেদিন এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর পাচ্ছিলাম না। তো চলো এখন আটা মাখবো, পরোটা করব, আজকে ডিনারে হবে আলুরদম, তো করেছি সকালে দেখালাম, আলুরদম থাকবে, ছেলে যদি লুচি খায় ছেলেকে লুচি দেবো, আর আমরা তো রুটি খাবো, মানে আমার আর পরোটা মরোটা খেতে ইচ্ছা করছে না, আর মিষ্টি আছে, আর ডিমের অমলেট করে নেবো, রুটির সঙ্গে দেবে, ডিমের অমলেট খেতে দারুণ লাগে না, খুব ভালো লাগে। তো এগুলো করবো, চলো ঘরে অনেক কাজ আছে, ওইগুলো আর কি দেখাবো তোমাদের, রোজ রোজ ঘরের কাজ। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ওকে চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবে, ওকে চলো, গুড নাইট, বাই।